তপশিলীদের মান মর্যাদা দিতে চায় না বিজেপি সরকার। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে এই কথা বললেন তপশিলী নেতা দিলীপ দাস। আম্বেদকরের প্রয়াণ দিবস প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি। এই বছরও এর ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার সকালে সিটি সেন্টারের সামনে হয় সংগঠনের উদ্যোগে অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব দিলীপ দাস, মধুসূদন দাস, বিপদ বন্ধু ঋষি দাস সহ অন্যান্যরা। এদিনে দেশের গণতন্ত্র, মৌলিক অধিকার, সংবিধান রক্ষার শপথ নেতারা। শক্তি দক্ষিণপন্থী শক্তি মৌলবাদী দৃষ্টিভঙ্গিতে দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক ঐতিহ্য ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে এবং ডক্টর ভীমরাও আম্বেদকরের রচিত সংবিধানকে অস্বীকার করে স্বৈরতান্ত্রিক কৃষিবাদী শাসন ব্যবস্থা কায়েম করার পথে এগিয়ে চলেছে। এদিন অনুষ্ঠানে দিলীপ দাস বলেন, যে সময় দেশের সংবিধান তৈরি হয় তখন আরএসএস বলেছিল সেই সংবিধান তারা মানে না। আরএসএস দাবি জানিয়েছিল মনুস্মৃতিকে প্রাধান্য দিয়ে দেশের সংবিধান তৈরির, যাতে থাকবে না দলিত পিছিয়ে পড়াদের সামাজিক মানমর্যাদা। রাজ্য মন্ত্রিসভায় একজনও তপশিলি মন্ত্রী না থাকায় বিজেপির দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন তিনি। আজকে কেন্দ্রের বিজেপি সরকার, এই বিজেপি সরকার তপশিলিদের অধিকার মানেন না। যদি মানতেন, আজকে 20টা মাস চলে যাচ্ছে, 4টি মন্ত্রীর পদ খালি থাকার পরেও যদি তফসিলিদের দাম দিতেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা তফসিলি মন্ত্রী থাকত, তাহলে এর দিয়ে আমরা বুঝি যে এই বিজেপি সরকার আজকে এই তফসিলিদের মান মর্যাদা কাম দাম ইত্যাদি চেয়ার কেয়ার ইত্যাদি এরা দিচ্ছেন না, দেবেন না। দিলীপ দাস এদিন অভিযোগ করেন, সংবিধান অমান্য করে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মন্ত্রীদের বেতন ভাতা বাড়লো, অথচ সাধারণ মানুষের হাতে টাকা নেই, মিলছে না খাবার। পিওর রিপোর্ট, চ্যানেল 3 রাত।